করোনা ভাইরাসে জৌলুস হারাচ্ছে সোলার রাখি। মুর্শিদাবাদ জেলার কাঁসা শিল্প সঙ্গে বিখ্যাত সোলা শিল্প, আগামীকাল রাখি পূর্ণিমা উৎসব। তার আগে মুর্শিদাবাদের বহরমপুরের সোলা শিল্পীরা বানিয়ে ফেলেছেন সোলার নানা রকমের ছোট বড় রাখি। গত 4 মাস লকডাউনের কারণে সেভাবে সোলার রাখি চাহিদা নেই বললেই চলে। বাজারে এসেছে বিভিন্ন কোম্পানির ছোট বড় রাখি, দামের দিক থেকে বেশি পার্থক্য না হলেও বিক্রি হচ্ছে। সোলা শিল্পী জানান, সোলার রাখির একটা চাহিদা রয়েছে, হালকা, সঙ্গে পরতেও অসুবিধে হয় না। কিছু মানুষ আছেন যারা সোলার রাখি কিনতে চান, একটি রাখির দাম 10 থেকে 50 টাকা পর্যন্ত। তবে অন্যান্য বছরের তুলনায় চাহিদা অনেকটাই কম এ বছরে। এই লকডাউন এবং এই করোনা ভাইরাস কিভাবে পালন করছে? বাড়িতে তো দাদা আছেই, দাদাকে ডাকি পড়াবো নর্মালি। এছাড়া তো রাস্তায় বেড়ানো যাচ্ছে না, প্রচণ্ডই প্রবলেম হচ্ছে। উইদাউট মাস্ক উইদাউট গ্লাভস তো বেড়ানোই যাচ্ছে না, তাও খুব কষ্টের মধ্যে বেড়ানো। আর উইদাউট মাস্কে বেরোলে তো পুলিশের প্রচণ্ডই হানাস্তা করছে। এই যে সবসময় বলছে যে সামাজিক দূরত্ব বজায়, কিন্তু রাখি তো তার সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না, সেটা কিভাবে করতে চাইছো আজকের দিনে? দেখা যাক যতটা পারা যায়। বাড়ির ঘরের ভেতরে সামাজিক দূরত্ব বলে তো সেরকমভাবে সেরকম কিছুই পালন হচ্ছে না, রাস্তায় বেরোলে সেটা শুধুমাত্র সামাজিক দূরত্বটা পালন করছি। আমার প্রায় 30 বছর ধরে ধারণ করছি রাখিটা, মোটামুটি এখন মোটামুটি হচ্ছে এখন এখন বলতে তোমার এবছরে মোটামুটি খুব যে একটা বাজার ভালো হবে না, ও হচ্ছে টুকটাক করে চলছে।